মাঝে মাঝে এরকম মনে হয় যে পরিবারের পেছনে আমার এই মাসে অতিরিক্ত পরিমাণ খরচ হয়ে যাচ্ছে, বা আমার পরিবারের পেছনে আমার খরচের পরিমাণ এতটা বেশি যে আমি আল্লাহর রাস্তায় দান সাদাকা করতে পারছি না, অথবা এই মাসে আমার আসলে আল্লাহর রাস্তায় সাদাকা করার কিছু ইচ্ছে ছিল বা কিছু মিসকিনদেরকে সাদাকা করার ইচ্ছে ছিল, কিন্তু পারিবারিক খরচ ব্যয় করার কারণে আমি আর কুলিয়ে উঠতে পারিনি। যদি এরকমটা হয়ে থাকে তাহলে সুসংবাদ গ্রহণ করুন, পরিবারের পেছনে আপনার এই ব্যয় আল্লাহর রাস্তায় দান করা কিংবা একজন ক্রীতদাস মুক্ত করা কিংবা মিসকিনদের সাদাকা করার চেয়ে উত্তম সওয়াবের দিক থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো দিন আর তুমি আল্লাহর পথে ব্যয় করছো, কোনো দিন আর তুমি একজন ক্রীতদাসকে মুক্ত করার কাজে ব্যয় করছো, কোনো দিন আর তুমি সাদাকা করছো মিসকিনের জন্য, এবং কোনো দিন আর তুমি ব্যয় করছো তোমার পরিবার পরিজনের জন্য। সওয়াবের দিক থেকে সর্বোত্তম হলো যা তুমি তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করছো। সুবহানাল্লাহ। পাশ্চাত্য জীবন ব্যবস্থা আমাদের সামনে উন্মুক্ত করে দেয় পরিবারে স্বামীর কন্ট্রিবিউশন এতটুকু, স্ত্রীর কন্ট্রিবিউশন এতটুকু, কে কত ইনকাম করবে, কার টাকা কোন দিকে ব্যয় হবে, এগুলার ক্যালকুলেশন। অথচ ইসলাম আমাদেরকে বলতেছে যে আপনি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে না পারেন, আপনি যদি একজন ক্রীতদাস মুক্ত করতে না পারেন, আপনি যদি মিসকিনদের জন্য সাদাকা করতে না পারেন, আপনার টাকা পয়সা আপনার পরিবারের পেছনে ব্যয় হয়ে যায়, তাহলে ওই ব্যয়টাই সওয়াবের দিক থেকে বাকি সবগুলোর চেয়ে সর্বোত্তম ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের সৌন্দর্য অনুধাবন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্না নাহনুল মুসলিমুনা কাদিমুন।